Thank <laughs> you. আর একটি নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটাই আমি টোটাল দুটো আর্লি এয়ার ডবের ব্যাপারে আপনাদের জানাবো একটা আসছে আপনাদের পার্সেল যেটা আসছে আপনাদের ডিপিন প্রজেক্ট আর একটা আপনাদের বলবো স্টোরি প্রোটোকল যেখানে টোটাল ওয়ান থ্রি ফোর মিলিয়নের ফান্ডিং রেস করেছে এবং আপনাদের যে ফার্স্ট যে প্রজেক্টটা বলবো সেটা ফোর মিলিয়নের ফান্ড রেস করেছে দুটোই আর্লি প্রজেক্ট তাই কেউ মিস করবেন না এটা আপনাদের ডিপিন প্রজেক্ট ডিপিনের ফুল ফর্ম ডিসেন্ট্রালাইজ ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক আর এটা কিন্তু টোকেন টু মানে সিঙ্গাপুরে নিউলি

ভ্যালুয়েবল অ্যাসেট আমাদের এবং এক্সপেন্সিভ অ্যাসেট হতে পারে তো তার উপরে এরা একটা ব্লক চেন টেকনোলজি বেসড করে একটা টোকেনাইজেশান করতে চলেছে তো সেটার ব্যাপারে এখানে বলেছে তো এটা একদম আর্লি জাস্ট এখানে আপনাদের কি কী পারফর্ম করা সেটা আমি ওয়ান বাই ওয়ান বলে দেবো আর এখানে জাস্ট বেশি টাইম লাগবে না আপনাদের তাই কেউ মিস করবেন না সবাই জয়েন করে নেবেন এবং জয়েন করার আগে যদি আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন এছাড়াও এই ভিডিওতে প্রদত্ত সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক পাওয়ার জন্য আপনাদের অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলটা যুক্ত হতে হবে টেলিগ্রাম সমস্ত আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপকামিং প্রজেক্টের ব্যাপারে আমি এখানে বলে থাকি এবং এই প্রজেক্টগুলোর সমস্ত আপকামিং আপডেট যে কোনো আপডেট আপনারা এখানে পেয়ে যাবেন অথবা আপনারা যদি চান তো তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতেও জয়েন করতে পারেন হোয়াটসঅ্যাপ কমিউনিটির লিঙ্কও এখানে দেওয়া আছে অথবা আমি এই ভিডিওটা ডেসক্রিপশনে আপনাদের দিয়ে দেবো এবং এই টেলিগ্রাম চ্যানেলটার লিঙ্কও আপনারা আমাদের এই ভিডিওটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন তাহলে চলুন আমার প্রথম প্রজেক্টটা দিয়ে শুরু করা যাক প্রথম প্রজেক্টে আপনাদের কি করা লাগবে প্রথমে এরকম একটা ওয়েবসাইট ওপেন করতে হবে যেখানে আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করতে বলবে জাস্ট আপনার এগ্রির ওপর ক্লিক করে দেবে তারপরে আপনাদের এখানে ওয়ালেট কানেক্ট করতে বলবে তো আপনারা এখানে মেটামাস ওয়ালেটটা কানেক্ট করে নেবেন সর্বপ্রথম তারপরে আপনাদের এখানে সুইচ করতে বলবে নেটওয়ার্কে সুইচ করে নেবেন করলে আপনাদের এখানে অটোমেটিকলি ওয়ালেট কানেক্ট হয়ে যাবে এবং এখানে আপনারা টাক্সে ডেলি লগ ইন করতে পারবেন সেখান থেকে আপনারা কিছু পয়েন্ট পাবেন এবং এখানে আপনার গ্যালাক্সির কুইস্টের থেকে পয়েন্ট আন করতে পারবেন যেটা টোটালি ফ্রি এবং যদি আপনারা কেউ ডেলিগেট করে আন করতে চান তাহলে এখানে আপনারা ডেলিগেট করে আর্ন করতে পারেন কিন্তু এটাই আপনাদের এখানে কস্টিং লাগবে তো আমি জাস্ট এখানে ফ্রি আপনারা কিভাবে আর্ন করবেন সেটাই দেখাবো তো ফার্স্টে আপনারা ডেলি লগ ইন করার জন্য এখানে ক্লেমের ওপর ক্লিক করবেন প্রতিদিন আপনার এখানে ওপেন করে এখানে ক্লেমের ওপর ক্লিক করলে এখান থেকে পয়েন্ট পাবেন এবং নিচের দিকে আপনারা গ্যালাক্সি উইক্সটের অপশনটা পাবেন জাস্ট এখানে গ্যালাক্সির ওপর ক্লিক করবেন ক্লিক করলে ঠিক আপনাদের এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এই গ্যালাক্সটা কিন্তু খুব শীঘ্রই এন্ড হতে চলেছে আপনারা এই মাসের একত্রিশ তারিখের আগে এই টাস্কটা কমপ্লিট করে নেবেন এখানে আসবেন আসার পরে জাস্ট গ্যালাক্সি লগ ইন করে নেবেন সর্বপ্রথম আপনাদের মেটামাস ওয়ালেট দিয়ে তারপর আপনাদের এখানে ফলো করতে বলেছে ডিসকোয়ার জয়েন করতে বলেছে ডিসকোয়ার জয়েন করার পর এখানে গিল্ডার রোল নিতে বলেছে তো এটা আপনারা সবাই নিয়ে নেবেন তারপরে রিটুইট করতে বলেছে রিটুইট করে নেবেন রিটুইট করে দিলে আপনাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তারপরে যখন এই টাস্কটা ফুলফিল হবে এন্ড হয়ে যাবে এন্ড হয়ে যাওয়ার পরে আপনারা এখানে এই যে পয়েন্টটা আছে দুই সেল পয়েন্ট এইটা আপনারা পেয়ে যাবেন আর আপনারা অবশ্যই এদের স্পেসটাকে ফলো করতে ভুলবেন না এবং আপকামিং আরও অনেক রকম ইভেন্ট এখানে লাইভ হতে পারে তো আপনারা ফলো করে রাখলে জাস্ট এটা নোট শন আপনারা পেয়ে যাবেন তো এবার আসি আমি নেক্সট ইয়ার ড্রপে যেটা আসছে স্টোরি পর্টোকুলের তরফ থেকে জাস্ট এখানে আপনাদের সিম্পল কিছু টাস্ক পাওয়া লাগবে প্রথমে আপনার ডিসকাউট জয়েন ডিসকর্ড ভেরিফাই করতে হবে আপনাদের তো উপর ক্লিক করবেন ক্লিক করার পরে কন্টিনিউর ক্লিক করবেন নিয়ে এখানে জাস্ট একটা ক্যাপচার টাইপের আসবে এই ক্যাপচারটা আপনাদের ফিল করতে হবে ফিল করে দেওয়ার পরে জাস্ট এখানে অনেক রকমের ইন্টারফেস ওপেন হয়ে যাবে তারপরে আপনারা নেক্সট এখানে আসবেন রোল হেল্পে আসবেন অথবা অ্যানাউন্সমেন্টের সেকশানে আসবেন আসার পরে এখানে আপনাদের কিছু রোল গ্র্যাপ করা লাগবে যেমন এখানে রিভার্স কার্ডের ইমোজি গুলো পাবেন এই ইমোজিগুলো আপনাদের ক্লিক করা লাগবে তো এখানে চারটে পাঁচটা পোস্টের রিভার্স কার্ডের ইমোজিতে আপনারা জাস্ট ক্লিক করলে আপনারা এখানে রিভার্স কার্ডের রোলটা পেয়ে যাবেন তো আপনারা এখানে জেনে নিন যে টোটাল থেকে কতগুলো রোল আপনারা গ্র্যাপ করতে পারবেন টোটাল আপনার এখান থেকে রোল গ্র্যাপ করতে পারবেন রিভার্স রোল তারপরে এখানে আইপি রোল এবং এখানে আপনারা প্রোগ্রামের ওজি রোলও ক্লেম করতে পারবেন কিন্তু ওজি রোল ক্লেম করার জন্য এখানে আপনাদের নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আপনাদের এখানে কমপ্লিট করা লাগবে এবং এখানে এরা এটাও বলে দিয়েছে যে টেস্ট নেট খুব শীঘ্রই এটা লঞ্চ করবে এবং সেটার অ্যানাউন্সমেন্টও আপনারা এখানে পেয়ে যাবেন তো জাস্ট এখানে আপনারা আর্লি ইউজারের হিসাবে এখানে জয়েন করছেন আপনাদের অলরেডি আমি বলে দিয়েছি রিজার্ভ রোলস আপনারা কীভাবে গ্র্যাপ করবেন আর ভেরিফাই করার সঙ্গে সঙ্গে আপনারা ভেরিফাইড রোলটা পেয়ে যাবেন তো এবার আপনাদের বলে দিই আইপি রোলটা আপনারা কীভাবে গ্র্যাপ করবেন আইপি রোল গ্র্যাপ করার জন্য আপনাদের এরকম টাইপের একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো যেখানে আপনাদের ডিসকর্ড কানেক্ট করতে হলে আপনারা এখানে ডিসকট কানেক্ট করে নেবেন ডিসকট কানেক্ট করে নেওয়ার পর এখানে আপনাদের কি বলেছে টুইটারে নেমে আপনাদের আগে অথবা পরে আপনাদের এই নামটা লেখা লাগবে তাহলে আপনাদের এখানে সেকেন্ড কমপ্লিট হয়ে যাবে তো জাস্ট এখান থেকে আপনারা এইটা কপি করে নেবেন এখানে যেই এই চিহ্নটা এই চিহ্নটা আপনাদের পোস্টে দিয়ে দেবো সেখান থেকে কপি করে আপনারা পেস্ট করে দিতে পারেন আপনাদের টুইটারের প্রোফাইলটা ওপেন করবেন প্রোফাইল ওপেন করার পরে এডিট প্রোফাইলের উপরে যাবেন এডিট প্রোফাইলে যাওয়ার পরে জাস্ট আপনারা এখানটায় যেই আপনাদের চিহ্নটা দেখাচ্ছে সেই চিহ্নটা এখানে পেস্ট করে দিতে হবে পেস্ট করে দেওয়ার পর সেভের ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে ব্যাক আসবেন আবার এই ওয়েবসাইটটাই তারপর আপনাদের এখানে টুইটার কানেক্ট করতে বলবে তো টুইটারটা আপনারা কানেক্ট করে নেবেন এখানে তারপর আপনার এখানে টুইটার কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনাদের এখানে ফলো করতে বলেছে এবং টেলিগ্রামে জয়েন করছে বলেছে তো দুটোই আপনারা কমপ্লিট করে নেবেন সমস্ত টাস্কগুলো এখানে কমপ্লিট হয়ে যাওয়ার তারপর জাস্ট গেট মাই আইপি রোলের উপর ক্লিক করলে জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন করার পরে ব্যাকে আসবেন আসার পরে জাস্ট আপনারা এখানে এসে জিএম অথবা জিএন যে কোনো একটা কিছু লিখে দিয়ে মেসেজ করে দেবেন জাস্ট এখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের সমস্ত রোলগুলো আপনারা এখানে পেয়ে গিয়েছেন নেক্সট আপনাদের কিছু স্টেপ আছে যে স্টেপটার সম্বন্ধে আমি বলে দিচ্ছি জাস্ট আরেকটা ওয়েবসাইটে লিংক দিয়ে দেবো যেখানে আপনারা জাস্ট এসনেটের পার্টিসিপেট করতে পারবেন তো তার জন্য সর্বপ্রথম আপনাদের ওয়ালেট কানেক্ট করা লাগবে ওয়ালেট কানেক্ট করে নেওয়ার পরে আপনাদের ওয়ালেট সে বলে আছে না কিছু টেস্ট ইথিরিয়াম আপনাদের ক্লেম করে নিতে হবে আর তার জন্য আপনাদের ওয়েবসাইটে এর লিঙ্ক দিয়ে দেবো এখান থেকে ক্লেম করে নিতে পারেন ক্লেম করে নেওয়ার পরে প্যাক আসবেন আসার পরে এখানে আপনাদের মিন্ট অ্যাজ করার উপর আপনাদের এখানে কনফার্মেশন মেসেজ আসবে কনফার্ম করে দেবেন তারপরে আপনারা জাস্ট কিছুক্ষণ ওয়েট করলে আপনাদের এখানে মিন্ট অপশান চলে আসবে আবার আপনারা মিন্ট এর উপর ক্লিক করে কনফার্মের উপর ক্লিক করবেন এইভাবে আপনারা চার থেকে পাঁচ বার এখানে মিন্ট করে নেবেন নেক্সট এখানে আপনাদের আইপি রেজিস্টার করতে হবে দেখুন এখানে লেখা রয়েছে তো রিড আইপি অ্যাড্রেসে ক্লিক করে এখানে আপনাদের অটোমেটিক অ্যাড্রেস চলে আসবে অথবা আপনারা এখান থেকে অ্যাড্রেস দিতে পারেন কিন্তু হ্যাঁ এখানে আপনাদের ইস্যু হতে পারে এখানে আপনারা আইপি রেজিস্টার করতে পারবেন না তো তার জন্য আপনাদের আরেকটা ওয়েবসাইট আপনাদের দিয়ে দেবো যেখানে এসে আপনারা আইপি রেজিস্টার করতে পারবেন তো তার জন্য আপনাদের প্রথমে লগ ইন আর সাইন আপের ওপর ক্লিক করে জাস্ট মেডামাসটা চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পরে এখানে নেক্সটের ওপর ক্লিক করে প্রথমে মেডামাস ওয়ালেটটা কানেক্ট করে নেওয়ার পরে এখানে সাইন ইন চাইবে সাইন ইন করে দেবেন তারপরে এখানে রেজিস্টার আইপির ওপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ক্রিয়েট নিউ আইপির ওপরে

দেবে এখানে আপনাদের সমস্ত ডিটেলস এখানে চলে আসবে ওয়ান বাই ওয়ান এইভাবে সাকসেস দেখাবে এখানে তো এইভাবে আপনারা এখানে এক থেকে দুটো আইপি ক্রিয়েট করে নিতে পারেন এবং ক্রিয়েট করার পরে আপনারা কি করে চেক করবেন যে আপনাদের আইপি রেজিস্টার হয়ে কিনা তো তার জন্য আপনারা চুজ এক্সিস্টিং এন এফটির উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এন এফটিগুলো এখানে দেখতে পারবেন এবং এখানে দেখুন লেখা রয়েছে যে এন এফটি রেজিস্টার তো এইভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এন এফটিগুলো রেজিস্টার হয়েছে কি হয়নি তো জাস্ট আপাতত এই সিম্পল স্টেপ ছিল আর কেউ মিস করবেন না দুটোই আমি এখানে আর্লি এয়ার ড্রপের ব্যাপারে বললাম